হ্যালো গাইজ, আমার চ্যানেলে স্বাগত। আপনার সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে এখানে সকাল মনে হয় 8টা বেজেছে, তো চলুন আজকে কি কি কাজ করি আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন, এখানে ফুল গাছ আছে, ফুল গাছে প্রচুর ফুল ফুটেছে। আমি ফুলগুলো একটু তুলে নেব, তো তুলবো যখন আপনাদেরকে দেখিয়ে দেবো। তো চলুন, এটা আজকে কিন্তু এই যে বাবার বাড়িতেই আছি, আমি কিন্তু যাইনি, তোমাদের দাদাভাই কিন্তু চলে গেছে, কালকে এসেছিলাম যেহেতু আজকেও চলে গেছে। তো আমরা কিছুদিন থাকবো, তো দেখুন আমার বাবার বাড়িতেই যে ওদের নতুন ঘরটা হয়েছে, নতুন ঘর বানাচ্ছে। আর পুরনো ঘর হলো এই যে আমরা যেখানে বড় হয়েছি সেটা হলো পুরনো ঘর, আর এখন বানাচ্ছে এই যে দেখুন। দুটো ডগি আছে দেখুন, দুটো ডগি, ওরা কোনো শুনলেই সিধা দৌড়ায়। তো চলো এবার খাওয়া দাওয়া করবো, কি খাবো চলুন দেখিয়ে দিই। তো দেখুন খাবারের সঙ্গে আমি নিয়ে নিয়েছি শসা, পেঁয়াজ, এই যে দই, সব রকম আছে, ছানা পোড়া, তারপরে এখানে দেখুন সিঙড়া চপ আর তরকারি ঘুগনি সব রকম নেওয়া হয়েছে। তো আপনার খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট, চলুন এবার ফুল তুলি। এবার দেখুন আমি কিন্তু ফুল তুলছি, আর আমার মেয়ে কিন্তু ক্যামেরাটা ধরেছে, মানে ফোনটা ধরেছে, তো ও ধরে দেখাচ্ছে, বলছে মা তুমি ফুল তুলছো, আমি একটু তোমাকে রেখে দিই। আর দেখা কত ফুলগুলো তুলে নিচ্ছি, দেখুন ফুল, প্রচুর ফুল এখানে হয়েছে। এই যে সাদা জবা ফুল গাছগুলো লাগালে কিন্তু প্রচুর ফুল হয়, যাদের বাড়িতেও লাগালে প্রচুর ফুল হয়। তো দেখুন খুব ফুলে ভর্তি। তো আমার বউ আমি ডাকি, আমার মা, যে ফুলগুলো বেশি করে না তুলে বা তার মন মানে না, এই জন্য আমি একটু একটু করে দেখে সবগুলো তুলে নিচ্ছি। প্রচুর হয়েছেও, হয়নি না না, অনেক হয়েছে। তো চলুন একে একে করে সব ফুলগুলো আগে তুলে নিই। তো দেখুন এখানে লাল ফুল হয়েছে, ওইখানে এই সাদা ফুলের কাছে লাল ফুলও হয়েছে। তো লাল ফুলগুলো দেখতে খুব সুন্দর ছিল, বেশ বড় বড় থকা থকা, সাদা ফুলগুলো পাতলা পাতলা। তো তো চলুন তুলে নিই সব একে একে করে। আর আমার মা বলছে বলছে যে শুধু ফুল তুলে কিন্তু হবে না, তার সঙ্গে এই তো এই যে ছোটো ফুলগুলো ফুটেছে তার সঙ্গে কিন্তু বেলপাতা, তার সঙ্গে আবার লাগবে দুবলা ঘাস, তার সঙ্গে লাগবে আবার আমার তুলসী পাতা। তো চলুন সব একে একে করে তুলে নিই। এখানে তো অনেকটা ফুল হয়েছে। তো এদিকে দেখুন এবার বেলপাতা তুলতে কিন্তু আমি চলে এসেছি বাইরে দিকে। এখানে আমাদের বাবার ঘরের এই রাস্তার সামনে দিকে কিন্তু বেল গাছ আছে, কচি কচি বেলপাত প্রচুর হয়েছে কিন্তু, এই দেখুন সুন্দর বেলপাতাগুলো। তো এখানে দেখুন আমার বাবাকে একটু দেখিয়ে দিচ্ছে, বাবা বসেছে ফল খেয়েছে, মেয়ে ধরেছে আপনাকে বলেছিলাম। তো চলুন আমাদের পিসির বাড়ি, ওটা পিসির বাড়ি দেখুন আমগুলো কত হয়েছে। এখানে এই জন্য রান্না করছে, এটা আমাদের বৌদি হয়। তো দেখুন গরমে চলে এসেছি, এবার দেখুন আমার ভাই কতগুলো নিয়ে এসেছে, লসি, তারপর বাচ্চাদের জন্য আমুল কুল, আমাদের জন্য লসি আর ও স্প্রাইট, ও তো খেয়েই যাচ্ছে সারাক্ষণ। ওর মামারা দুজন মামা ওরা আনতেই আছে আর বাচ্চাগুলো খেতেই আছে। দেখুন এবার ধরে নিয়েছে, আরও নিয়ে এসেছিলো আমার জন্য, এ বলছে তুই একটা খেয়ে নে, তো আমিও একটু খেয়ে নিলাম, থর্টিও লেগে গেছে, বেশ ঠান্ডা ছিল, খেতেও খুব ভালো ছিল, তো এই জন্য আমি খেয়ে নিচ্ছি। তো সবার জন্য এনেছে, শুধু আমার জন্য একা আনেনি, বড়োদের জন্য ওই লস্যি নিয়ে এসেছে, ছোটোদের জন্য রুটি নিয়ে এসেছে। তো দেখুন এবার দুপুরে আমার বাবুকে কিন্তু খেতে বসিয়ে দিয়েছি, দেখুন মাছ নিয়েছি, একটু ডাল নিয়েছি আর একটু ভাত নিয়েছি। তো চলুন ওকে খাইয়ে দিই, খাওয়ার পরে দেখা হচ্ছে।
তো দেখুন আর একটু দেখিয়ে দিও কি করছে। ও কিন্তু বল খেলতে ব্যস্ত, মানে ও খাবার দেখলে ও দৌড়ায়, শুধু ও নিজের কাজে ব্যস্ত থাকে, যত ডাকলেও আসবে না, কিন্তু ও শুধু খেলে যাচ্ছে। দেখবেন না ও আমার দিকে কিন্তু তাকাচ্ছেই না, কোনো মতে তাকাচ্ছেই না। দেখুন যত ডাকছি ও শুধু বল খাচ্ছে। আমি বলছি বাবুরে চলে খাবি, চলে খাবি, চলে খাবি, ও কিন্তু শুনতেই চায় না। হ্যাঁ বলছে, শুনছে, হ্যাঁ আমি যত ডাকছি আয় না, না 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 আমি খেলবো, আমি খেলবো, ও শুধু খেলেই যাচ্ছে। আরে বাচ্চা চলে আয় রে বাবা, কতক্ষণ দাঁড়িয়ে থাকবো। তো বাবা চলে এসেছে, দেখুন এখানে ভেন্ডি ভাজা হয়েছে মশলা দিয়ে, সর্ষে দিয়ে, খেতে খুবই ভালো লাগে। ভিতরে কেটে দিয়ে ভিতরে ঢুকানো হয়েছে সর্ষে, তারপর আস্তে আস্তে করে ভাজা হয়েছে। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে ভাতের সঙ্গে। তো দেখুন এখানে স্যালাড আছে, তো এখানে চাটনি আছে, তো চলুন এখানে দই আছে, দইটা অনেকটাই আছে এক জায়গায়, এখানে কম আছে। তো এখানে আরও বড়ো আম কাটা হয়েছে চাটনির সঙ্গে, আরও আম ওরা খায়। তো এখানে বড়ি ভাজা হয়েছে, মানে বড়ি চূড়া। হ্যাঁ এখানে ডাল হয়েছে, যেহেতু কারেন্ট কারেন্টের মনে হয় জ্যোতিটা একটু কম আছে, কালো কালো দেখাচ্ছে, তো এখানে ডাল আছে। তো এখানে একটা সবজি তরকারি, মানে কুমড়ো টুমড়ো বেগুন টেগুন দিয়ে একটা সবজি তরকারি হয়েছে বাদাম দিয়ে, খুবই ভালো লাগে খেতে এটা কিন্তু। তো দেখুন এটা বানিয়েছে, তো এখানে একটু মাছের তেল ঝাল করেছে। তো চলুন এবার ভাতটা খেয়ে নিব আর কি, এগুলো দিয়ে এগুলো রান্না করেছে। তো এখানে বীজ বড়াও আছে, মানে মাছের ডিম আছে, যে যেরকম ইচ্ছার মতো খাবে। আর মেয়ের জন্য ওখানে বার করা হয়েছে। তো রাত্রিবেলা দেখুন কিন্তু পনির কিনে নিয়ে এসেছে, ওই পনির দিয়ে খাওয়ালো। ঠিক আছে ভিডিওটা এখানে।